আসানসোল বারাবণী বিধানসভায় গোরান্ডি এলাকায় বিজেপির পক্ষ থেকে এক নির্বাচনী সভার আয়োজন করা হয় বিজেপি প্রার্থী অরিজিৎ রায়ের সমর্থনে। এই সভার আগে স্থানীয় তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে লাগে বচসা, পরবর্তী অংশে হাতাহাতির সৃষ্টি হয়। দেখুন দেখুন গাড়ি ভেঙে দিয়েছে, আমরা দেখুন দেখুন গাড়ি ভেঙে দিয়েছে, দেখুন 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 সুভেন্দু তার গাড়ি ভেঙে দিয়েছে, দেখুন দেখুন এই আইও এই দেখুন 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 দিলাচ্ছে ওরা দিলাচ্ছে দেখুন দেখুন আপনারা দাদা বোম মারছে, বোম মারছে, তুমি যাও না, ওরা ডেলা সাথে বোম ছুড়ছে, ঢিলা সাথে। বিজেপির পক্ষ থেকে প্রার্থী অরিজিৎ রায় অভিযোগ করেন, তৃণমূলের স্থানীয় গুন্ডা বাহিনী এসে সন্ত্রাস করার চেষ্টা করছে এবং একটি মোটর সাইকেলে আগুন লাগিয়ে দেয়। আজকে আমার বারাবণী বিধানসভায় মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়, বাবুল সুপ্রিয় মহাশয়ের যে সভা, সেই সভার ওনারা প্রবেশ করার আগে ওইখানে সভা বানচাল করার চেষ্টা, মারাত্মকভাবে হামলা করা হয়েছে, বোম চালানো হয়েছে, এখানে চার চারখানা গাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে, আপনারা তো দেখেছেন, আপনাদেরকে এবং প্রতিরোধ হয়েছে, কিন্তু সভা আমরা করেছি। এই এইভাবেই শুরুর দিন থেকে আজ শেষ প্রচার অবধি বারাবণীতে সন্ত্রাস করা হচ্ছে এবং মানুষকে ভয় ভীতি ধরিয়ে, যাতে আর তিন দিন দুদিন পরে মানুষ ভোটে ভোট কেন্দ্রে যেতে না পারে, তার জন্য এই সন্ত্রাস, কিন্তু এর প্রতিরোধ হয়েছে এবং ভোটের দিনও প্রতিরোধ হবে, আমরা সর্বশক্তি দিয়ে সন্ত্রাস করছি। ওইখানকার তৃণমূলের বিধায়ক, দুটুবারের বিধায়ক, বিধান উপাধ্যায় ও ব্লক প্রেসিডেন্ট অসিত সিং, এই দুজনেই তো এখানে পরিচালিত করছে পুরো বিধানসভা। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আমরা জানলাম যে আমাদের ইন্দ্রজিৎ রাউ ছেলেটা পার হয়ে যাচ্ছিল, হাততলা দিকে তেল ভরাতে যাচ্ছিল, শুনলাম ওকে দাঁড় করিয়ে, মানে ইন্দ্রজিৎ রাউ তৃণমূল কংগ্রেস সমর্থক, তাকে দাঁড় করিয়ে অরিজিৎ রায় তাকে করে যে এই ছেলেটাকে মারা হোক, এবং সেখানে লালটু সরকার এবং কিছু সাগরে মিলে তাকে প্রচুর প্রচুর মারে এবং তারপর ধেয়ে আসে, তারপর সে সেন্সলেস হয়ে যায়, তারপর ওখান থেকে গাড়িটা জ্বালিয়ে দিয়েছে, ওর গাড়ি পুরো জ্বালিয়ে দিয়ে সাইড দেখুন পড়ে আসে, এবং এত মানে কি বলবো, মানে বাইরে থেকে লোক এনে, লোকাল তো লোক নেই, লোকাল লোক নেই, বাইরে থেকে লোক এনে শান্ত এলাকাটাকে অশান্ত করার চেষ্টা করছে, মানে পানুরিয়া পঞ্চায়েতে ওদের কোনো জায়গা নেই, অরিজিৎ রায় ঘুরেছে, কোনো মানুষ তাকে সাপোর্ট করেনি কোনোদিন, কিন্তু যেভাবে আজকে যে শান্ত জায়গাটাকে অশান্ত করার চেষ্টা করছে এবং একটা হিন্দু মুসলমান দাঙ্গা লাগাবার চেষ্টা করছে এখানে এলাকার মানুষ, বারাবণী প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় বলেন, ওটাই ওদের চরিত্র ও ক্যারেক্টার বলে কিছু লাভ নেই, বিশেষ বলে তো লাভ নেই, এটাই ওদের চরিত্র, এটাই ওদের
পার্টির ক্যারেক্টার। আমি বহুবার বলেছি যখন ভালো কাজ কিছু রাজ্য মানে কেন্দ্রীয় সরকার করেন তখন উনি এখানে ধর্নায় বসেন আর ওই সোশ্যাল মিডিয়ার ফ্ল্যাগগুলো ব্ল্যাক করে দেন, কালো করে দেন। আমি তো বলি দলটাই একটা কালো মানে কী বলবো কালো মানসিকতা নিয়ে চলছে। এই দলের আসল পতাকার রঙই হচ্ছে কালো, ওটাই ওদের যে কালো পতাকা দেখায় না ওটাই ওদের দলের আসল ফ্ল্যাগ হওয়া উচিত, আর এটাই ওদের চরিত্র। কাজেই বারামণিতে ওরা করার চেষ্টা করেছিল, প্রচারণা দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু আমাদের ছেলেরা খুব শান্ত মনে খুব ভালোভাবে খুব সুন্দর আমরা সভা করেছি, আপনারা ভিডিও দেখে নেবেন। আর বাকি ওনার ভাষা উনি কি বলেন, নন্দীগ্রামে দিদিকে তো 10 গোল দিয়েছেন, উনি যাকে পাঠান আসানসোলে গুন্ডা কন্ট্রোল করার জন্যে ছোটো ছোটো ওই 20 ফিট অন্তর যে বেআইনি তৃণমূলী অফিস সেখানে বসে ভোট লুট ছাপ্পা ভোট সব করানোর জন্যে যে ক্যাপ্টেনকে পাঠান অরূপ বিশ্বাস, ওনাকে আমি টালিগঞ্জে হারিয়ে দিয়েছি। এবারে আসানসোল এবং তারপরের যে এপিসোডটা হবে তাতে আমরা 200 বার যেটা আমাদের টার্গেট সেইখানে পৌঁছানোর আমাদের চ্যালেঞ্জ, এবং আসানসোলে 9-9-0 হতে চলেছে এটা আপনাদের বলে। অরূপ বিশ্বাস হারছে 100% হারছে, হেরে গেছেন, হারছেন, হেরে গেছেন। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করে তৃণমূলের ব্লক সভাপতি অসিত সিং। তিনি বলেন বিজেপির পক্ষ থেকে মোটরসাইকেল জ্বালানো হয়েছে, হাজার জন জমায়েত নিয়ে শুভেন্দু অধিকারী সভা করছেন, অনুমতি ছিল কিনা জানি না। হঠাৎ কি করে একটা পারমিশন নিয়ে শুভেন্দু অধিকারী মিটিং করেছে, কালকে বলেছিল যে কোনো মিটিংয়ে 500-এর বেশি লোক হবে না, আমাদের আজ 2টো মিটিং পারমিশন ছিল, 2টো আমরা ক্যান্সেল করেছি। তা সত্ত্বেও ওরা আমাদের সকাল থেকে আমাদের এখানে যত হাটতলে আমাদের বাড়িগুলো আছে সবারই বাড়ি থেকে বিজেপির ঝান্ডা টাঙাচ্ছে। এখানকার এলাকার মানুষ বলে ওসি একবারে চামচাগিরি করছে নির্বাচন কমিশনের, তাই ওরা ঝান্ডাগুলো খুলছিল না, লাস্টে এরা ঝান্ডাগুলো খুলেছে নির্বাচন কমিশনের লোক এসে। তারপর আমাদের একটা ছেলে ইন্দ্রজিৎ রাউত বলে, সে তারপরে দলের লোক, আমার দলের লোক, এই সাইড থেকে মিছিল আসছিল সিভিক পুলিশ, উনি বুলেট নিয়েও আসছিল। আমি ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আমি আসানসোল গেছিলাম দিদি প্রেস কনফারেন্স ছিল দুর্গাপুর এমএলএর সাথে, তা আমাকেও ওসি এই রোডে বন্ধ করছিল যেতে। এবার রাস্তাটা তো রাস্তার উপর মিটিং হয় এটা কারো তো জানা নেই, কিন্তু তা সত্ত্বেও ওই ছেলেটা ওই দিক থেকে আসছিল মোটরসাইকেল নিয়ে, ওর গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়, ওকে মাথা ফাটিয়ে দেওয়া হয়। মানে ইলেকশন কমিশনের কোনো বিধি নির্বাচন কমিশনের কোনো বিধি নয়, ডিএম সিপি এবং ওসি একতরফাভাবে। কালকেও একটা ঘটনা শুনলে তোমার অবাক হবে যে আমার যেখানে আমি বসি আমার দাসকিয়ারি পার্টি অফিসে, সেখানে ওসি এবং নির্বাচন কমিশনের লোক গিয়ে জয়েন্ট ম্যাডাম এবং ওরও পুল টিম গিয়ে অফিস রেড করে আমার, বিনা কোনো ই নেই, ওয়ারেন্ট নেই, ইনভেস্টিগ মানে ই করার কোনো ই নেই, ওদের অথরিটি নেই, ওদিকে পেপার দেখাতে হবে, তো ওয়ারেন্ট ই করতে হবে, তারপরে সার্চ ওয়ারেন্ট দেখাতে হবে, কিন্তু কিচ্ছু নেই, জবরদস্তি গিয়ে তালা খুলে অফিসই করে। তো পুরোপুরি ডিপার্টমেন্টটা নির্বাচন কমিশনে চামচাগিরি করছে। তাই আমাদের বদিকে বলার উদ্দেশ্য যে একটা ছেলেকে এইভাবে সিভিক পুলিশকে মেরে দেওয়া হলো, মানে এত মানে এখানকার যিনি দাঁড়িয়েছে ভোটে ও তো নিজেও একটা ক্রিমিনাল ছিল, বহুত ক্রিমিনাল রেকর্ডও ওনার আছে, এবং সাথে সাথে শুভেন্দু অধিকারী উনি তো মাফিয়াদের ডন, এবং 2 তারিখের পরেই প্রমাণ হবে কেন বারামণি যা সিচুয়েশন, বিধান উপাধ্যায় প্রায় 40-50 হাজার ভোটে জিতবে, এই অশান্ত বারামণিকে পুরো শুভেন্দু অধিকারী এবং তোর বাইরে থেকে কিছু গ্যাং আছে মেহিজামের এবং সুদর্শন বলে কোন মাফিয়া আছে রুপনারপুরের একসাথে নিয়ে এসে এগুলো করে বেড়াচ্ছে। তাই আবারই আপনাদের মাধ্যমে বলছি যে নির্বাচন কমিশন এবং পুলিশ নিরপেক্ষভাবে কাজ করুন, এটা বারাবণী, এটা কিন্তু অন্য জায়গা নয়। তারাই ঘটনা ঘটালো, বিজেপির কর্মী ছিল, অরিজ রায় ছিল, আরো সব ছিল, কেন বুঝতে পারিনি, বলছে কেমার প্রণাম করে মাথায় বাঁশ নিয়ে মেরে দিল 15-20 জন মিলে, লালটু রায় অরিজিৎ রায় ছিল, আর কে কে ছিল আমি বুঝতে পারিনি, আর কিছু অস্ত্র ছিল না, হ্যাঁ ও তো পিস্তল মিস্তল কি করলো, আমি পড়ে গেলাম কোনো রকম, প্রশাসন দাঁড়িয়েছিল, প্রশাসন কোনো বাঁচা বাঁচা, গাড়িটা কি আপনার, হ্যাঁ গাড়িটা আমার, গাড়িতে পুরো আগুন লাগিয়ে দিয়েছে ওরা, গাড়িটা আগুন, আপনার নাম ইন্দ্রজিৎ রাউত, আপনি কি কোনো দলের লোক, ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে, বিশাল পুলিশ বাহিনী উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী রিপোর্ট, আনন্দ বার্তা।